এক সময় পুরো অঞ্চলে ছিল জঙ্গলময় আর পাশ দিয়ে বইছে হুগলি নদী জলপথে হানা দেয় দস্যুদ্দল তবু প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করত ব্যাপারী নৌকো ঔপনিবেশিকদের জাহাজ সেরকম এক পরিবেশে গড়ে উঠল মনোরম উদ্যান কৃতিত্ব দুই ব্রিটিশ বোনের কয়েক বছর পর তাদের নামেই নামকরণ হল ইডেন উদ্যান শতাব্দী প্রাচীন সেই বাগানের কিছু অংশ এখন গোলাপি রঙের রাঙা ভারতের সব থেকে পুরনো ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন মেলবোর্নের পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম এটি একটা সময় গ্যালারিতে এক লাখেরও বেশি লোক বসতে পারত এখন সে দর্শক ধারণ ক্ষমতা কমিয়ে হয়েছে ছেষট্টি হাজার চারশো জন জঙ্গলে ভরা এলাকার পাশে বয়ে চলা হুগলি নদীতে তখন দসুর ভয় সেই রকমই এক পরিবেশে ধীরে ধীরে ব্রিটিশদের হাতে রূপান্তরিত হয় কলকাতা ব্রিটিশ শাসকদের মধ্যে অন্যতম লর্ড অ্যাকল্যান্ড আঠারোশো ছত্রিশ থেকে আঠারোশো বিয়াল্লিশ অবধি ভারতের গভর্নর জেনারেল ছিলেন পোশাকই ভারী পরিচয় ফার্স্ট আর্ল অফ অ্যাকল্যান্ডের আড়ালে চাপা পড়ে গিয়েছে তার প্রকৃত নাম জর্জ ইডেন ভারতের তৎকালীন রাজধানী কলকাতায় এসে লর্ড অ্যাকল্যান্ডের থেকেও বেশি সমস্যায় পড়ল তার দুই বোন মানে নিতে পারলেন না পরিবেশের সঙ্গে সন্ধ্যা ভ্রমণে যেতেন দুই বোন শহরের সে নির্দিষ্ট অংশে সকালে এবং সন্ধ্যায় হাঁটতে যেতেন ইউরোপীয়রা দুই বোন চাইলেন সেই জায়গাটুকু মনোরম করে সাজাতে ঔপনিবেশিক কলকাতার অভিজাত মহলে লর্ড আকল্যান্ডের দুই বোনের পরিচয় ছিল মিস ইডেন বলে তাদের ইচ্ছে মতো লন ফুলের বাগান পাম গাছের শাড়ি ফোয়ারা দিয়ে সেজে উঠল কলকাতার বুকে এক বিস্তীর্ণ অংশ সেখানেই ঝুড়ি গাড়িতে বা পায়ে হেঁটে ঘুরে বেড়াতেন ইউরোপীয়রা আজকের কলকাতা ময়দান উনিশ দশকের মাঝামাঝি ছিল ঘন জঙ্গল ইতিউতি কয়েক ঘর তাঁতির বাস প্রধান ঘাট ছিল চন্দ্রপাল ঘাট জনই চন্দ্রনাথ পালের নামে এই ঘাটের নামকরণ হয়েছিল মাঝিমাল্লা এবং প্রথিকদের জন্য একটি মুদির দোকান দিয়েছিল তিনি সেই ঘাটে এসে নামতেন ব্রিটিশরা যাদের কাছে মুক্ত বাতাসের ফুসফুস ছিল ইডেন বন্ধের তৈরি সেই উদ্যান প্রথমে লোকের মুখে এর নাম ছিল লেডি বাগান পোশাকি নাম ছিল অকল্যান্ড সার্কেস গার্ডেন আঠারোশো ছাপ্পান্ন সাল নাগাদ এর নাম দেওয়া হয় ইডেন গার্ডেন্স। আঠারোশো থেকে আঠারোশো একাত্তর অবধি এই উদ্যানের সংস্কার সাধন হয় আঠারোশো সালে স্টেডিয়ামের গোড়াপত্তন হলেও কলকাতায় যে এর আগে ক্রিকেট খেলা শুরু হয়নি তা নয় আঠেরোশো সাল থেকেই এই ইডেনে ক্রিকেট খেলত ক্যালকাটা ক্রিকেট ক্লাব ইডেন উদ্যানের একটি বড় অংশ নিয়ে পরবর্তীকালে তৈরি হয় আকাশবাণী ভবন এবং নেতাজি ইন্দোর স্টেডিয়াম বাকি অংশে পড়ে থাকে লর্ড আকল্যান্ডের দুই বোনের স্মৃতি নিয়ে তবে দুই বোনের ইচ্ছে পূরণে লর্ড অ্যাকল্যান্ডের ভূমিকাও অনস্বীকার্য আগে লর্ড অ্যাকল্যান্ডের মূর্তি ছিল ইডেন উদ্যানে পরে যা স্থানান্তরিত হয় হাইকোর্টের দিকে কিন্তু যাদের জন্য এই উদ্যানের জন্ম সেই দুই বোনের স্মৃতি বা স্মারক বিশেষ কিছুই নেই আঠারোশো আশি খ্রিস্টাব্দে ইডেন উদ্যানের প্রবেশ মূল্য দিতে অস্বীকার করেন ব্রিটিশ সমাজে গণ্যমান্য ব্যক্তি সেটেন কার তার দাবি অনুযায়ী ইডেন উদ্যান ছিল ব্যক্তিগত সম্পত্তি শোনা যায় লর্ড অ্যাকল্যান্ডের দুই বোনকে হুগলি নদীর ধারে নিজের বাগান উপহার দিয়েছিলেন রানীর রাসমণির স্বামী জমিদার বাবু রাজচন্দ্র দাস পরে সেই বাগানই মনের মতো করে সাজিয়ে তুলেছিলেন মিস ইডেনরা ফলে বন্ধ করা গিয়েছিল প্রবেশ মূল্য ব্রিটিশ কলকাতায় ইডেনকে বলা হতো প্রমেনাদ অর্থাৎ যেখানে সবাই অলস ছন্দে হেঁটে বেড়ায় আজ থেকে প্রায় একশো বছর আগে ব্রিটিশ সাহেব এবং কলকাতার বাবুদের বৈকালিক ভ্রমণের সময় ব্যান্ড বাজতো দায়িত্বে ফোর্ট উইলিয়ামের বসবাসকারী রেজিমেন্ট সেই বাদ্য থেমে গেছে কবেই কিন্তু রয়ে গেছে ব্যান্ড স্ট্যান্ড চাঁদপাল ঘাট থেকে নতুন ফোর্ট উইলিয়াম পর্যন্ত পথ তৈরি হয়েছিল ক্যালকাটা লটারি কমিটির উদ্যোগে পাম গাছের সে ছায়াবিতির নাম ছিল রেসপন্ডেশিয়া ওয়াক লর্ড ডালহৌসির শাসনকালে মায়ানমারের প্রোম থেকে জাহাজে করে ইডেন উদ্যানে নিয়ে আসা হয় প্র্যাগোডা শাসক হিসাবে লর্ড অ্যাকল্যান্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল প্রথম ইন্ডো আফগান যুদ্ধে ব্রিটিশদের লজ্জাজনক পরাজয়ের দায় এড়াতে পারেনি লর্ড অ্যাকল্যান্ড যুদ্ধের সঙ্গে সঙ্গে তারও শাসক হিসাবে মেয়াদ ফুরায় লর্ড অ্যালেন হাতে দায়িত্ব সমর্পণ করে তিনি ইংল্যান্ডে ফিরে যান আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে সেখানে আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে প্রয়াত হন এই অকৃতদার সম্ভ্রান্ত আল কলকাতার বুকে রয়ে যায় তার নন্দন কানন এই হল ইডেন গার্ডেন্স নিয়ে অল্প কিছু কথা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমার চ্যানেলটিকে